দর্শক বিন্দু খুশির খবর যে পিএম কিষাণের আঠারোতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করেছে কৃষি দপ্তর তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে পিএম কিষাণের যে আঠারোতম কিস্তির টাকাটা মানে তারিখ ঘোষণা করেছে এবং আপনাদের এই পিএম কিষানের টাকাটা আঠারোতম কিস্তির টাকাটা পেতে গেলে আপনাকে তিনটি শর্ত অবশ্যই আপনার থাকা লাগবে মানে পিএম কিষাণে ওই তিনটে আপডেট আপনার অবশ্যই থাকতে হবে তো সেই তিনটে আপডেট বা তিনটে কি করা থাকতে হবে যার ফলে আপনি পি এম কিষণের আঠেরোতম কিস্তির টাকাটা পাবে এবারে তো সেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কি স্ট্যাটাসে কোনগুলো আপনাদের ঠিক থাকলে আপনারা এম কিষণের টাকা পাবে এবং ওই তিনটের মধ্যে যদি আপনার একটা না করা থাকে তাহলে কিন্তু আপনি পি এম কিষণের টাকাটা আপনি পাবেন না তবে এখনও সময় আছে আপনি চাইলে সেগুলো ঠিক করে নিতে পারবেন তো দর্শক বন্ধু এখানে দেখো আঠারোতম কিস্তির টাকা দেবার ফাইনাল তারিখ ঘোষণা জানানো কৃষি দপ্তর পি এম কিষাণের আঠেরোতম কিস্তির টাকা ছাড়বে আগামী পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ আজ হচ্ছে তিরিশ তারিখ পাঁচই অক্টোবর মানে আর পাঁচ দিন আছে ঠিক আছে তো পাঁচ দিনের মধ্যে আপনার যে তিনটি শর্ত যদি আপনার ঠিক মানে ওই তিনটি শর্ত যদি বা পি এম কিষাণের টাটাসে আপনার যদি ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই পাঁচই অক্টোবর পিএম এম টাকা যে মানে রিলিজ করবে বা টাকা ছাড়বে অ্যাকাউন্টে আপনি অবশ্যই পেয়ে যাবে তো সেটা আপনি আমি দেখিয়ে দেবো ট্যাটাসের মাধ্যমে যে ট্যাটাসে কোনগুলো আপনার ঠিক টাকা লাগবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবে তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই বন্ধুরা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর ভিডিওটি অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন দেখুন এখানে বলেছে যাদের পিএম এম কিষানের টাকা ঢুকছে না পিএম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার জন্য তিনটি শর্ত পালন করতে হবে তো পি এম টাকা অনেকে হয়তো আগের মাসগুলো টাকা পাননি আপনারা ঠিক আছে বা এবারে পরবর্তী টাকাটা পেতে গেলে আপনাকে কি কারণে আপনারা আগের মাসে টাকাটা পাননি বা এবারে যদি তিনটে শর্ত না পূরণ থাকে আপনারা এবারও পাবেন না তো তিনটি শর্ত অবশ্যই আপনারা দেখে রাখুন তো প্রথম শর্তটা কি আছে দেখুন প্রথম শর্তটা বলছে যে কৃষকের ই কেওয়াইসি করা থাকতে হবে তো আপনার যদি ই কেওয়াইসি করা না থাকে অবশ্যই আপনি ই কেওয়াইসিটা করিয়ে নেবে তো আমি ট্যাটাসের মাধ্যমে দেখিয়ে দেবো কোনটা ই কেউআইসির কোনটা ই কেউআইসি অপশান ঠিক আছে এবং ই কিভাবে কীভাবে করতে হয় আমার অলরেডি ভিডিও বানানো আছে আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে ভিডিওটা দেখে নেবেন যে ই কেউআইসি পি এম কিষানে কীভাবে করতে হয় এবং দ্বিতীয় নম্বর অনেকের হয়তো ই কেউআইসিটা করা আছে দ্বিতীয় নম্বর যে কৃষকটির ব্যাংকের সঙ্গে আধা আধার সেটিং করা থাকতে হবে সেটিং এটা সেডিং হবে ঠিক আছে মানে সেডিং থাকতে হবে পি এম ব্যাংকের সঙ্গে আধার সেটিং যেটা ডিবিডি লিঙ্ক বলে কারণ কেন্দ্র সরকারের যে টাকাগুলো দেওয়া হয় বিশেষ করে শুধু পি এম কেন গ্যাসের টাকাও যে দেওয়া হয় তা তারা হচ্ছে আধার কার্ডের মাধ্যমে দেয় তো আধার কার্ডের মাধ্যমে দিলে কি হয় আপনার ওই আধার কার্ডে যে ব্যাংকটা সেটিং করা থাকে যে কোনো একটা ব্যাংক সেটিং থাকে তো সেটা যে ব্যাংকের সঙ্গে থাকবে সেই ব্যাঙ্কে কিন্তু টাকাটা আসবে পি এম কিষাণের নির্দিষ্ট কোনো যে ব্যাঙ্কে আসবে তা নয় আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্কটায় সেডিং থাকবে সে ব্যাঙ্কই টাকা আসবে আপনি যদি পরবর্তীকালে চেঞ্জও করেন সে ব্যাঙ্কে আবার টাকা আসতে শুরু করবে ঠিক আছে তো আধার কার্ডের ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ড সেডিং কীভাবে চেক করবে স্ট্যাটাস সেই নিয়েও আমার ভিডিও বানানো আছে ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এরপরে তিন নম্বর শর্তটা দেখো এখানে বলেছে যে কৃষকটি ল্যান্ড সিডিং করা থাকতে হবে আপনার জমির জমিটা ওটাও কিন্তু সিডিং থাকতে হবে তো এটা যদি সিডিং না থাকে আপনারা এটা কৃষি দপ্তরে আপনাকে যেতে হবে এবং ওনাদের আপনারা সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে যাবে আপনার জমির রেকর্ড ঠিক আছে নিয়ে যাবে এবং সাথে আপনার আধার কার্ড এবং মোবাইলটাও নিয়ে যাবে ঠিক আছে সমস্ত কিছু নিয়ে যাবে নেওয়ার পরে যদি এই সমস্যাটা তিন নম্বর সমস্যাটা হয় ওনাদেরকে বলবে ওনারা এটা আপনার ঠিক করে দিতে পারে বা ঠিক করে দিবে কিন্তু এই দুটো এই দুটো ব্যাপার বা এই দুটো শর্ত যেটা আছে যেটা আপনি আপনার যে কোনো সাইবার ক্যাফে বা এটা আপনার ব্যাংকে গিয়ে করাতে পারবেন আর এটা আপনি নিজে সাইবার ক্যাফে গিয়ে করাতে পারবেন কিন্তু এইটা আপনাকে কৃষি দপ্তরে গিয়ে আপনাকে এটা ল্যান্ডিংটা সেডিং করাতে হবে এরপরে দেখুন এখানে বলছে পিএম এম নিবন্ধিত কৃষকদের জন্য ই বাধ্যতামূলক যেটা আমি বললাম এটা অবশ্যই ই যদি না করা থাকে অবশ্যই করতে হবে আধার ভিত্তিক কৃষক ই কেআইসি বায়োমেট্রিক প্রমাণকরণের জন্য নিকটবর্তী সাইবার ক্যাফেতে যোগাযোগ করুন মানে যে কোনো সাইবার ক্যাফে যোগাযোগ করতে হবে তো আমি এরপরে দেখাবো যে আপনাদের যে তিনটে শর্ত এটা ট্যাটাসে এই তিনটে শর্ত কী দেখাবে এবং কী দেখাবে না সেটা আমি ট্যাটাসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দর্শকগুলো আপনারা গুগলে সার্চ করবেন পি এম কিষান ঠিক আছে তো পি এম কিষণ লিখে যখন সার্চ করবেন তখন আপনার সামনে ওয়েবসাইট আসবে তো আপনি যে পি এম কিষান যে ওয়েবসাইটটা যে ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তো এখানে দেখো নাও এখানে ভালো করে খেয়াল করবেন একটা অপশান পাবেন যে স্ট্যাটাসের যে স্ট্যাটাস দেখার অপশানটা এই যে এই অপশানটা আপনারা ক্লিক করবেন এই অপশানটা ঠিক আছে নাও ইয়ার স্ট্যাটাস তো নাও ইয়ার ট্যাটাসে আমি ক্লিক করলাম এরপরে নিচের দিকে চলে আসবেন এখানে কী করতে হবে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে ঠিক আছে পিএম কৃষনের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক চেক করতে পারবেন কোনো মোবাইল নাম্বার আধার নাম্বার দিয়ে কিন্তু চেক করতে পারবেন না এবং এখানে যে ক্যাপচার কোডটা শো হচ্ছে ক্যাপচার করটা এদিকে বসিয়ে আপনি গেট ওটিপি ক্লিক করবেন তো আপনার যে নাম্বারে রেজিস্টার আছে ইকুয়াসির সময় সেই মোবাইলে ওটিপি যাবে ঠিক আছে তো রেজিস্টার নাম্বার যদি আপনার না জানা থাকে এখানে না ইয়ার রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গাতে আপনারা আপনার মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বার কিংবা আধার নাম্বার দিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে নিতে পারবেন এটা খুবই সহজ আপনারা নিজেরাও পারবেন তবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে আধার কার্ডে রেজিস্ট্রেশন নাম্বার বের করতে হলো আধার কার্ড দিয়ে তো দেখো আমি নাই ও স্ট্যাটাসটি ক্লিক করলাম এরপরে এই জায়গায় আমি আমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আমি বসিয়ে আমি স্ট্যাটাসটা দেখিয়ে নেব তো দর্শক বিন্দু যখন আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম দেওয়ার পরে আমার মানে এই স্ট্যাটাসটা ওপেন হয়েছে তো এখানে এলিজিবিলিটি স্ট্যাটাস আপনাদেরও এরকম এসবে এলিজিবিলিটি ট্যাটাসে আপনারা ক্লিক করবে ক্লিক করলে আপনার সামনে এই ড্যাশবোর্ডটা ওপেন হবে ঠিক আছে এই ড্যাশবোর্ডটা ওপেন হবে তো এখানে দেখুন উপরে দেখুন আছে ল্যান্ড সেডিং ল্যান্ড সিডিং তো ল্যান্ড সিডিংয়ে দেখুন আমার ইএস আছে তার মানে আমার ল্যান্ড সিডিং ঠিক আছে ঠিক আছে এই জায়গাটা আপনারা দেখবেন যদি আপনাদের এটা ইএস থাকে তাহলে আপনার ঠিক আছে তারপরে ই কেআইসি স্ট্যাটাস এইটা যদি আপনার সবুজ বা ইএস থাকে তাহলে আপনার ঠিক আছে এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এস দেখো আমার তিনটে শর্তই কিন্তু আমার ইয়েস আছে তার মানে আমার টাকা আসতে রকম প্রবলেম হবে না এবারে যে পাঁচই অক্টো পাঁচই অক্টোবর যে টাকাটা দিবে সেই টাকা আসতে আমার কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আপনাদের এই তিনটে যাদের ঠিক আছে আপনারা অবশ্যই কমেন্টে জানান যে আমার এগুলো ঠিক আছে আর যদি আপনার এই তিনটের মধ্যে কোনো রকম কোনো একটা সমস্যা থাকে সেটা আপনারা কমেন্টে জানাবেন তো আমি এগুলো বলে দিয়েছি যে এগুলো আপনাকে ইকিউয়ার্সিটা কীভাবে করতে হবে আমি ডিসক্রিপশনে ভিডিও দিয়ে দেবো আদার শেডিংয়ের ব্যাপারটা আমি একটা ভিডিও দিয়ে দেবো এবং ল্যান্ড ল্যান্ডশেডিং ব্যাপারটা আপনাকে আপনার ব্লকে গিয়ে বা আপনার সাইবার ক্যাপে গিয়ে দেখ মানে দেখাতে পারেন এটা ওনারা করতে পারেন কি না তবে আপনি ব্লকে বা আপনার কৃষি দপ্তরে গিয়ে আপনি এই ব্যাপারটা দেখে নেবেন ল্যান্ড শেডিং যদি না করা থাকে আপনারা এটা ব্লকে গিয়ে করে নিতে পারবেন তো এখানে ভিউ অ্যাকাউন্ট ডিটেলস একটা অপশান আছে এখানে ক্লিক করলে আপনার কী অ্যাকাউন্টটা দেওয়া আছে সেগুলো দেখতে পারবেন ঠিক আছে এবং টাকা যে ছাড়বে তার রিলিজও হয়ে গেছে দেখুন টাকা যে ছাড়বে তার কিন্তু প্রসেস চলে এসছে দেখুন পেমেন্ট প্রসেস চলে আসছে ঠিক আছে তো পেমেন্ট প্রসেস এই অপশানটা আপনাদের আসছে কি না দেখে নেবেন এই অপশানটা যেটা আপনাদের আসে আপনারা এবারে মানে পাঁচই অক্টোবর টাকাটার জন্য আপনারা অপেক্ষা করুন এই অপশানটা আসা মানে আপনারা অবশ্যই টাকা পেয়ে যাবেন আর যাদের এখনও পর্যন্ত আসেনি হয়তো কিছু কিছুদিন পরে হয়তো চলে আসতে পারে আশা করি নাইনটি পার্সেন্ট সবারই চলে আসছে যদি কারণ না আসে ওই তিনটে শর্ত থাকার পরেও যদি না আসে চিন্তার কিছু নেই আপনার অবশ্যই এটা চলে আসবে পরের পর আসতে শুরু হয়েছে তো আশা করি আপনাদেরকে এ টু জেড বুঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে অসুবিধ হয় কমেন্ট করবেন ভিডিওটি বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আবার নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন